হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য আল্টিমেট লার্নিং হাব। আশা করব সবাই ভালো আছো। তোমাদের সাথে আমি পরিতোষ। আজকের ভিডিওটিতে আমরা ডিসেম্বর 2019 জিওগ্রাফির 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে ডিটেলসে আলোচনা করব। যারা আগের ভিডিওগুলো এখনো দেখোনি, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে, সেখানে গিয়ে অবশ্যই দেখে নেবে। আর যারা আমাদের চ্যানেলটিতে নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও। দেখো, 46 নম্বর প্রশ্নে বলা হয়েছে, শিডিউল কাস্ট পপুলেশন হ্যাড এ হাই কনসেন্ট্রেশন ইন ফলোয়িং ফাইভ স্টেটস অফ ইন্ডিয়া ইন 2011। অর্থাৎ 2011 সালের সেন্সাস অনুযায়ী ভারতবর্ষের 5টি রাজ্যে এসসি পপুলেশনের কনসেন্ট্রেশন বেশি রয়েছে নিচে দেওয়া রাজ্যগুলির মধ্যে। তারপর বলেছে, দেখো, আইডেন্টিফাই দ্য কারেক্ট ডিসেন্ডিং অর্ডার অফ এসসি পপুলেশন সাইজ ইন দিস স্টেটস। এবং এই 5টি স্টেটের মধ্যে যদি আমরা ডিসেন্ডিং অর্ডারে সাজাই তাদের এসসি পপুলেশন সাইজ অনুযায়ী, তাহলে নিচে দেওয়া অপশনগুলোর মধ্যে কোনটি সঠিক। আমরা যদি 2011 সালের এসসি পপুলেশন সাইজের সেন্সাস দেখি, তাহলে উত্তরপ্রদেশে এসসি পপুলেশন রয়েছে 4,13,57,608 জন, বিহারে রয়েছে 1,65,67,325 জন এবং ওয়েস্ট বেঙ্গলে রয়েছে 2,14,63,270 জন, তামিলনাড়ুতে রয়েছে 1,44,38,445 জন এবং অন্ধ্রপ্রদেশে রয়েছে 1,38,78,078 জন। তাহলে এদের যদি আমরা একটা ডিসেন্ডিং অর্ডারে সাজাই, তাহলে সব থেকে বেশি এসসি পপুলেশন রয়েছে উত্তরপ্রদেশে। তাহলে এখানে ডিসেন্ডিং অর্ডার অনুযায়ী প্রথমে হবে উত্তরপ্রদেশ, তারপর হবে ওয়েস্ট বেঙ্গল, তারপর বিহার এবং তারপর তামিলনাড়ু এবং তারপর অন্ধ্রপ্রদেশ। তাহলে সঠিক উত্তরটি কিন্তু 3 নম্বর। 47 নম্বর প্রশ্নে বলা হয়েছে, দেখো, হু কয়েন দ্য টার্ম জিওপলিটিক্স, অর্থাৎ জিওপলিটিক্স শব্দটি প্রথম কে উদ্ভাবন করেন। এখানে দেখো অপশন রয়েছে, কার্ল হাউসোফার, কে জ্যালেন, হেস এবং স্পাইকম্যান। কার্ল হাউসোফার তিনি জিওপলিটিক্স এর ধারণা দেন, এছাড়াও তিনি জিওপলিটিক্স অফ দ্য প্যাসিফিক ওশিয়ান বইটি লেখেন 1924 সালে। কে জ্যালেন তিনি কিন্তু প্রথম জিওপলিটিক্স শব্দটি উদ্ভাবন করেন। রুডলফ হেস তিনি কিন্তু হাউসোফারের একজন ছাত্র ছিলেন, এছাড়াও তিনি হিটলারের প্রাইভেট সেক্রেটারি ছিলেন। স্পাইকম্যান তিনি রিমল্যান্ড থিওরি দেন। তাহলে এখানে সঠিক উত্তরটি কিন্তু হয়ে যাবে কে জ্যালেনই প্রথম জিওপলিটিক্স শব্দটি উদ্ভাবন করেন। 48 নম্বর প্রশ্ন, দেখো, এখানে অ্যাজাসন অথবা বিবৃতি দেওয়া রয়েছে একটি এবং রিজন অর্থাৎ যুক্তি বা কারণ দেওয়া রয়েছে। অ্যাজাসনটিতে বলা হয়েছে যে ফ্রন্টায়ার্স আর ট্রানজিশন বিটুইন জিওগ্রাফিক্যাল রিজন রেদার দেন স্টেটস, অর্থাৎ সীমান্ত হলো দুটি রাজ্যের তুলনায় দুটি ভৌগোলিক অঞ্চলের মাঝে একটি ট্রানজিশন জোন। এবং যুক্তিতে দেওয়া রয়েছে, দেখো, ইট ইজ আ ম্যানিফেস্টেশন অফ সেন্ট্রিপেটাল ফোর্সেস, অর্থাৎ এটি একটি কেন্দ্রাতিক বলের প্রকাশ। তাহলে এখানে অ্যাজাসন বা বিবৃতি কিন্তু সঠিক। সীমান্ত বলতে আমরা সাধারণত দুটি ভৌগোলিক অঞ্চলের মাঝের অঞ্চলকেই বা দুটি ভৌগোলিক অঞ্চলের প্রান্তিক সীমানাকেই বুঝি, কিন্তু এটি কখনোই কোনো কেন্দ্রাতিক বলের প্রকাশ হতে পারে না। তাহলে কিন্তু সঠিক উত্তরটি দেখো হয়ে যাবে 3 নম্বর, অর্থাৎ এ ইজ ট্রু এবং আর ইজ ফলস। 49 নম্বর প্রশ্নে বলা হয়েছে, লোকেশন অফ ল্যাঙ্কাশায়ার কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রি ওজ টু ফলোয়িং ফেভারিট ফ্যাক্টরস, অর্থাৎ ব্রিটেনে যে ল্যাঙ্কাশায়ার কার্পাস বয়ন শিল্প গড়ে উঠেছে তার জন্য যে ফেভারিট ফ্যাক্টরস গুলো দায়ী সেগুলো কি। আমরা যদি ব্রিটেনের ল্যাঙ্কাশায়ার কার্পাস বয়ন শিল্পটির অবস্থান দেখি, তাহলে সেখানকার হিউমিড ক্লাইমেট এবং সফট ওয়াটার অর্থাৎ আর্দ্র জলবায়ু এবং মৃদু জল, অ্যাবান্ডেন্ট কোল অ্যাভেলেবিলিটি অর্থাৎ প্রচুর পরিমাণে কয়লার সহজলভ্যতা, এছাড়াও দেখো পজিশন অফ লিভারপুল ইন দা আটলান্টিক ট্রেড জোন, আটলান্টিক ট্রেড জোনে লিভারপুলের অবস্থিতি, এই তিনটি ফ্যাক্টরস কিন্তু ব্রিটেনের ল্যাঙ্কাশায়ার কার্পাস বয়ন শিল্প গড়ে ওঠার পেছনে প্রধান কারণ। তাহলে কিন্তু সঠিক উত্তরটি দেখো হয়ে যাবে এ সি এন্ড ডি, অর্থাৎ 3 নম্বর। 50 নম্বর প্রশ্নে দেখো বলা হয়েছে, ম্যাস দ্য টার্ম লিস্ট ওয়ান ইউজড ইন ইন্ডাস্ট্রিয়াল অর ম্যানুফ্যাকচারিং জিওগ্রাফি লিস্ট টু উইথ দেয়ার এক্সপ্লেনেশন, অর্থাৎ লিস্ট ওয়ানে দেওয়া রয়েছে ইন্ডাস্ট্রিয়াল জিওগ্রাফির বিভিন্ন টার্ম এবং লিস্ট টুতে দেওয়া রয়েছে এক্সপ্লেনেশন। লিস্ট ওয়ানে যে টার্মগুলো দেওয়া রয়েছে, ম্যাটেরিয়াল ইন্ডেক্স, আইসোডাপেন্স, লেবার কোফিশিয়েন্ট এবং এগ্লোমেরেশন, এগুলো কিন্তু প্রত্যেকটি আলফ্রেড ওয়েবারের লিস্ট কস্ট থিওরিতে রয়েছে। তাহলে আমরা তাদের টার্ম অনুযায়ী এক্সপ্লেনেশন গুলো দেখে নেব। প্রথমে দেখা রয়েছে ম্যাটেরিয়াল ইন্ডেক্স, অর্থাৎ পণ্য সূচক। পণ্য সূচক বলতে ওয়েট অফ লোকালাইজ ম্যাটেরিয়াল অ্যান্ড ওয়েট অফ দ্য প্রোডাক্ট, অর্থাৎ কেন্দ্রীভূত কাঁচামালের ওজন ও উত্তোলিত দ্রব্যের ওজনের যে অনুপাত তাকে আমরা পণ্য সূচক বা ম্যাটেরিয়াল ইন্ডেক্স বলি। নেক্সট রয়েছে আইসোডাপেন্স, অর্থাৎ
সম পরিবহন ব্যয় রেখা বা লাইন্স অফ ইকুয়াল ট্রান্সপোর্ট কস্ট পার টন। নেক্সট রয়েছে লেবার কোফিসিয়েন্ট অর্থাৎ শ্রম গুণক। শ্রম গুণক বলতে আলফ্রেড ওয়েবার বলেছেন, কোন উৎপাদিত সামগ্রীর একক ওজন প্রতি মজুরি ও যে পরিমাণ কাঁচামাল এবং উৎপাদিত দ্রব্য কোন শিল্পে পরিবহন করার দরকার হয় তার সম্মিলিত ওজনের অনুপাতকেই শ্রম গুণক বলা হয়। নেক্সট রয়েছে এগ্লোমেশন অর্থাৎ সমাবেশ। এখানে ওয়েবার বলেছেন, শিল্পের সমাবেশও অনেক সময় ন্যূনতম ব্যয় ঘটায়। তাহলে সঠিক উত্তরটি হয়ে যাবে 3 নম্বর অর্থাৎ A3, B4, C1 এবং D2। 51 নম্বর প্রশ্নে বলা হয়েছে, অ্যাবভ গিভেন ফিগার্স এক্সপ্লেইনস আ পার্টিকুলার মডেল, চুজ দ্য কারেক্ট অপশন ফ্রম দ্য বিলো। অর্থাৎ এখানে একটি ডায়াগ্রাম দেওয়া রয়েছে, সেই ডায়াগ্রামটি নিচে দেওয়া মডেলগুলোর মধ্যে কোন মডেলকে এক্সপ্রেস করে। এখানে অপশন রয়েছে দেখো, ওয়েভেরিয়ান মডেল, সেন্ট্রাল প্লেস মডেল, বন্থনিয়ান মডেল এবং গ্র্যাভিটি মডেল। ওয়েভেরিয়ান মডেল অর্থাৎ আলফ্রেড ওয়েবারের লিস্ট কোর্স থিওরি, সেন্ট্রাল প্লেস মডেল অর্থাৎ ওয়াল্টার ক্রিস্টালের সেন্ট্রাল প্লেস থিওরি, বন্থনিয়ান মডেল অর্থাৎ বন্থনিয়ানের এগ্রিকালচারাল ল্যান্ড ইউজ থিওরি এবং গ্র্যাভিটি মডেল অর্থাৎ মাইগ্রেশন সম্পর্কিত WJ রেইলির গ্র্যাভিটি মডেল। তাহলে আমরা যদি এই 4টি মডেল দেখি, তার মধ্যে এই ডায়াগ্রামটি কিন্তু সেন্ট্রাল প্লেস মডেলকে এক্সপ্লেইন করে। তাহলে সঠিক উত্তর কিন্তু 2 নম্বর অর্থাৎ সেন্ট্রাল প্লেস মডেল। 52 নম্বর প্রশ্নে বলা হয়েছে, দ্য স্টেটমেন্ট দ্য প্রেজেন্ট ইজ দ্য কি টু দ্য পাস্ট ওয়াজ মেড বাই, অর্থাৎ প্রেজেন্ট ইজ দ্য কি টু দ্য পাস্ট এই স্টেটমেন্টটি কে দিয়েছেন। এখানে অপশন রয়েছে WM ডেভিস, ওয়ালদার পেঙ্ক, জেমস হাটন এবং ফার্ডিনান্ড ভন রিখটোফেন। WM ডেভিস কে আমরা জানি, তিনি জিওগ্রাফিক্যাল সাইকেল অর্থাৎ নর্মাল সাইকেল অফ ইরোশন কনসেপ্টের জন্য বিখ্যাত। ওয়ালদার ব্যাংক, তিনি ল্যান্ডস্কেপ এভলিউশন তত্ত্বটি দিয়েছেন। জেমস হাটন, তিনি ইউনিফর্মাইটেরিয়ানিজম এর ধারণা দেন। এছাড়াও তিনি কিন্তু প্রথম দ্য প্রেজেন্ট ইজ দ্য কি টু দ্য পাস্ট স্টেটমেন্টটি দিয়েছেন এবং ভন রিখটোফেন, তিনি ফাউন্ডার অফ মডার্ন জিওমরফোলজি। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে জেমস হাটন। 53 নম্বর প্রশ্নে বলা হয়েছে, দ্য নর্থ সাউথ ডিভিশন অফ দ্য ওয়ার্ল্ড ইজ বেসড অন দ্য ক্রাইটেরিয়ান অফ, অর্থাৎ যে নর্থ সাউথ যে ডিভিশন রয়েছে পৃথিবীর সেটি কোন ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে করা হয়। নর্থ সাউথ ডিভিশন সাধারণত পৃথিবীর বিভিন্ন দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নের উপর ভিত্তি করে করা হয়েছে। পৃথিবীর প্রথম শ্রেণীর এবং দ্বিতীয় শ্রেণীর উন্নত দেশগুলোকে নর্থ ডিভিশনে রাখা হয়েছে এবং তৃতীয় বিশ্বের দেশগুলোকে সাউথ ডিভিশনে রাখা হয়েছে। নর্থ ডিভিশনের দেশগুলোর মধ্যে USA, কানাডা, অস্ট্রেলিয়া ইত্যাদি, এবং সাউথ ডিভিশনের দেশগুলোর মধ্যে যেরকম ব্রাজিল, ইন্ডিয়া এবং আফ্রিকান কান্ট্রিজ ইত্যাদি। তাহলে সঠিক উত্তরটি কিন্তু এখানে হয়ে যাবে ইকোনমিক ডেভেলপমেন্ট। 54 নম্বর প্রশ্নে দেখো, একটা অ্যাসারশন এবং রিজন দেওয়া রয়েছে। অ্যাসারশন অর্থাৎ বিবৃতিতে বলা হয়েছে, দ্য অ্যানিমেলস অ্যাট দ্য এন্ড অফ দ্য ফুড চেইন হ্যাভ টু রোম ওভার লার্জ এরিয়াস টু অবটেইন দেয়ার ফুড, অর্থাৎ খাদ্য শৃঙ্খলের শেষের দিকে যে সমস্ত প্রাণী রয়েছে তারা তাদের খাদ্য গ্রহণের জন্য একটি বিস্তীর্ণ অর্থাৎ অনেক বড় এলাকা জুড়ে তারা খাদ্য গ্রহণ করে। এবং রিজন অর্থাৎ যুক্তিটি রয়েছে দেখো, দ্য কোয়ান্টিটি অফ এনার্জি ইনক্রিজেস ডাউন দ্য চেইন অ্যাওয়ে ফ্রম দ্য প্ল্যান্ট, অর্থাৎ খাদ্য শৃঙ্খলের নিম্ন স্তরের দিকে শক্তির পরিমাণ কিন্তু বৃদ্ধি পায়। তাহলে এখানে কিন্তু অ্যাসাম্পশনটি সঠিক এবং যুক্তিটি ভুল, কেননা খাদ্য শৃঙ্খলের শেষের দিকে যত প্রাণী রয়েছে তাদের খাদ্য গ্রহণের এলাকাটি সবসময় বড় হয়। যদি আমরা শিকারী খাদ্য শৃঙ্খলের একটি উদাহরণ দেখি, যেমন ঘাস, ঘাসকে খাচ্ছে ফড়িং এবং ফড়িংকে খাচ্ছে ব্যাং, ব্যাংকে খাচ্ছে সাপ এবং সাপকে খাচ্ছে ময়ূর। তাহলে ঘাস থেকে ফড়িং, ব্যাং এবং সাপ এবং ময়ূর যত শেষের দিকে আমরা যাচ্ছি খাদ্য শৃঙ্খলে, ততই তাদের খাদ্য গ্রহণের এলাকা কিন্তু বাড়তে থাকে। এবং যুক্তিটিতে বলা হয়েছে, খাদ্য শৃঙ্খলের নিম্ন স্তর থেকে ঊর্ধ্বস্তরের দিকে গেলে শক্তির পরিমাণ বৃদ্ধি পায়। কিন্তু আমরা জানি খাদ্য শৃঙ্খলে নিম্ন স্তর থেকে ঊর্ধ্বস্তরের দিকে অর্থাৎ প্ল্যান্টস থেকে যত দূরে যাই, ততই কিন্তু অ্যানিমেলের সংখ্যাও কমে এবং শক্তির পরিমাণ কমে। তাহলে অ্যাসাম্পশনটি কিন্তু এখানে সঠিক এবং রিজনটি ভুল। সঠিক উত্তরটি তাহলে হয়ে যাবে 3 নম্বর অর্থাৎ এ ইজ ট্রু এবং আর ইজ ফলস। 55 নম্বর প্রশ্নে বলা হয়েছে দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়েদার ইনস্ট্রুমেন্টস ইজ কেপ্ট আউটসাইড দ্য স্টিভেনসন স্ক্রিন, অর্থাৎ স্টিভেনসন স্ক্রিনের পাশে অর্থাৎ বাইরে কোন ওয়েদার ইনস্ট্রুমেন্ট রাখা হয়। এখানে অপশন রয়েছে দেখো, ব্যারোমিটার, অ্যানিমোমিটার, হাইড্রোগ্রাফ এবং ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম থার্মোমিটার। ব্যারোমিটার সাধারণত অ্যাটমসফেরিক প্রেশার মেজারমেন্টের জন্য ব্যবহার করা হয়। অ্যানিমোমিটার উইন্ড স্পিড এবং উইন্ড ডিরেকশন মেজারমেন্টের জন্য ব্যবহার করা হয়। হাইড্রোগ্রাফ রিভার রান অফ মেজারমেন্টের জন্য ব্যবহার করা হয়। ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম থার্মোমিটার সাধারণত ডেইলি টেম্পারেচার মেজারমেন্টের জন্য ব্যবহার করা হয়। সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে অ্যানিমোমিটার। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং শেয়ার করবে। আর যদি তোমাদের কোনোরকম কোয়ারি থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে।